আছি রোহিণীতে। রোহিণী হচ্ছে শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্স ওই 45 মিনিটস ম্যাক্সিমাম। কার্শিয়াং ঢোকার ঠিক 7-8 কিলোমিটার আগে এই জায়গাটা রোহিণী। এই হচ্ছে কটেজ, দুখানা কটেজ পাশাপাশি। এই জায়গাটা চুজ করার অন্যতম কারণ হচ্ছে এখানে আসতে বাগডোগরা বা এনজিবিতেই খুব একটা টাইম লাগে না। আমাদের আগের দিনে ফ্লাইট ছিল বিকেল 5টার সময়, ওই 4:30 নাগাদ। তো এখানে পৌঁছেছি বাগডোগরাতে 6টা, তো এখানে 7টার মধ্যে সব মাঝখানে রাস্তায় ব্রেক টেক নিয়েও 7টার মধ্যে আমরা এখানে ঢুকে গেছি। তো অনেকেরই থাকে যে সেকেন্ড হাফে যদি ফ্লাইট থাকে বা ইভেন বন্দে ভারতে এলেও একটু দূরের জার্নি হলে কি সন্ধে হয়ে যায় পাহাড়ে উঠতে, সেটা অনেকে অ্যাভয়েড করতে চান। এবং সেই অনুযায়ী লোকেশনটা খুব ভালো, এখানে পাহাড় যেমন পেছন দিকে পাহাড়ও দেখতে পাচ্ছেন, পাহাড়ও আছে, সেই পাহাড়ের ফিলিং যেমন নেওয়া যাবে, প্লাস এটা সব শিলিগুড়িতে খুব একটা দূরও নয়। খাবার দাবার খুব ভালো, কটেজগুলো একদম নতুন কটেজ, তো সেটার ভেতরের মানে কন্ডিশনও খুবই ভালো, একটা আলাদা একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। প্লাস আর একটা এখানে প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা ফার্ম স্টে, মানে এখানে টার্কি এমু থেকে শুরু করে দেশি মুরগি সব কিন্তু এখানটায় রয়েছে। খাওয়ার জায়গাটা খুব সুন্দর সুন্দর, ছিমছাম, খুব ছোট্টোর মধ্যে, ক্রাউডেড নয়, ভালো জায়গা। তো এখানে আমি বুক করেছিলাম, আমরা অনলাইনে দেখলাম যে রিভিউ খুব ভালো ছিল টু ডোর ফার্ম স্টে। আচ্ছা, তার মাঝখানে ইনি তো আছেন, দেখলেই চলে আসছে, সারাক্ষণ খেলতে চায়। এই এখানে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে এই জায়গাতে, মানে মোটামুটি একটা আউটিংয়ের জন্য দারুণ একটা জায়গা রেডি হচ্ছে, যেটা 5-6-এর মধ্যে পুরো এই হোমস্টেটা তৈরি হয়ে যাবে। তো এখন এই হোমস্টের ওনার যে ওর সাথে বেরোবো, আমাকে ওর স্কুটি করে আমাকে ঘোরাতে নিয়ে যাবে, বলেছি আমি লোকাল কী কী দেখার জায়গা আছে। ওকে চল, এখন আমাদের রোহিণী লেক আর রোহিণী পার্ক দেখাতে নিয়ে যাচ্ছে বিশাল ভাইয়া। মানে নিচে ওয়েট কর রো, আপ স্কুটি লেকে আইয়ে, কিছুটা রাস্তা মানে কিছুটা মানে কি জাস্ট সুপার নামলে নিচে নিচে অব্দি গাড়ি আছে, এখান থেকে হেঁটে উঠতে হবে, এই অব্দি গাড়ি আসবে। আর এটা হচ্ছে মেন রোড, আমরা এসেছি বাঁ দিক দিয়ে, বাঁ সাইড থেকে এসেছি গাড়ি, এক দুটা মেন রোড রোহিণীর যে রাস্তা, এর বাঁ সাইডে কিছুটা নামলেই হচ্ছে রোহিণীর সেই টোল পার্ক। উল্টো দিকে সুন্দর পার্ক মতো করা আছে, এই জায়গাটা পুরোটাই ধীরে ধীরে গোছানো, একটা ট্যুরিজমের একটা সুন্দর জায়গা করা হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা এক একে ঘোরাও দৌড়ে চলে আসছে, বাহ। এইখানে উঠে যদি গুড মর্নিং না বলে কোথায় বলবো, अच्छा नहीं लगता।
ये पूरा क्लाउड हो गया नहीं, ना अचानक से ऐसे तो अचानक इतना धुआं नहीं, कुछ फॉग क्योंकि ऊपर सब क्लियर है, ये फॉग नहीं है। সুন্দর একটা জলের তোরা নেমে আসছে উপর থেকে। এই জায়গাটা আসার সময় একদম রোদ ঝলমলে আকাশ ছিল, জাস্ট মিনিট কুড়ি আগে, আর এখন এরকম অবস্থা। রোহিণী লেক দেখে এখন আমরা রোহিণী পার্কের দিকে যাচ্ছি, বিশালের রোহিণী পার্ক উপরে তো রোহিণী পার্ক আর রোহিণী লেকের মাঝখানে হচ্ছে বিশালের সমুদ্র। একদমই তাই, ওদিকে পুরো ফগ ছিল আর এখানটায় পুরো রোদ। আমরা একটু ওখানে ছিলাম, ওই যে লেকটা দেখা যাচ্ছে, এখান থেকে 5 মিনিট লাগলো বিজলের স্কুটারে, ওর স্কুটিতে করে চলে এলাম। এটা রোহিণী পার্ক, সবই তৈরি হচ্ছিলো কিন্তু মেনটেন্যান্স নেই, আবার নতুন করে মেনটেন করা শুরু করবে। বাট জায়গাটা দারুণ সুন্দর, একদম চুপচাপ, চারিদিকে কোথাও কিছু নেই, শুধু পাখির আওয়াজ মাঝে মাঝে। দারুণ সুন্দর একটা জায়গা। এবার এই হোমস্টে থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম চলুন দেখি। মেরা ক্যা হোগা সোচো